তো চলেন এখন আমি আপনাকে প্রি অর্ডার ফিচারটা দেখাই, যে প্রি অর্ডারগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। মনে করেন আপনি আজকে ধরেন আজকে কত আজকে মনে করেন 18 তারিখ, আপনি মনে করেন 25 তারিখে ডেলিভারি দিবেন, এইরকম একটা অর্ডার আগে থেকে নিয়ে রাখবেন, আজকে অর্ডারটা নিয়ে রাখবেন, আপনি 25 তারিখে ডেলিভারি দিবেন অথবা 30 তারিখে ডেলিভারি দিবেন অথবা আগামীকালের যে কোনো ডেটে আপনি ডেলিভারি দিবেন, এইরকম অর্ডার হলে ওইটা আপনি প্রি অর্ডারে রাখতে পারেন আগে থেকে অর্ডারটা নিয়ে। সেটা করার জন্য তখন ওই অর্ডারটা প্লেস হবে, নর্মালভাবে অর্ডার প্লেস করবে, আপনি জাস্ট ওই অর্ডারটার ইডিটে যাবেন। সো আমি এখন অর্ডার লিস্ট পেজে আসি, এখান থেকে ধরেন আমি একটা নতুন অর্ডারের ইডিট পেজে গেলাম, আপনি এইভাবে আসবেন। আসার পর এইখানে দেখতে পারবেন চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস, ঠিক আছে, এইখান থেকে আপনি জাস্ট কনফার্ম ক্লিক করে জাস্ট এইখানে একটা অপশন আছে দেখেন প্রি অর্ডার, এটার মধ্যে ক্লিক করবেন। আবার এছাড়া এরকম হইতে পারে, ধরেন কাস্টমার অর্ডার করছে, আপনি কনফার্মেশনের জন্য ফোন দিয়েছেন, তখন কাস্টমার বলতেছে ঠিক আছে আমাকে আজকে পাঠান না, 2-3 দিন পরে পাঠান প্রোডাক্টটা, আমি ওই টাইমে থাকবো এই ঠিকানায় বা এখন আমি অন্য জায়গায় আছি। সো ওই তখন আপনার এইরকম হতে পারে যে 2-3 দিন পরে ওই প্রোডাক্টটা পাঠাবেন, কিন্তু কাস্টমার আগে অর্ডার করে ফেলবে। সো সেই ক্ষেত্রে আপনি প্রি অর্ডার রাখতে পারেন। সো প্রি অর্ডার হচ্ছে সোজা কথা আগামী আজকের দিনে না, আগামীকাল না, আগামী এরও অনেক দিন পরে আপনি ডেলিভারি দেবেন, এরকম কোনো অর্ডার যদি হয় সেটা হচ্ছে আপনার প্রি অর্ডার এইভাবে রাখবেন। সো এটা করার জন্য চেঞ্জ ইনভয়েস স্ট্যাটাস এখানে ক্লিক করে জাস্ট প্রি অর্ডার নামে একটা অপশন দেখবেন, এখানে আপনি ক্লিক করবেন প্রি অর্ডার, তাহলে এই অর্ডারটা দেখেন স্ট্যাটাস প্রি অর্ডারে হয়ে যাবে। ওকে, আর দেখেন এই স্ট্যাটাস প্রি অর্ডার হয়ে গেছে, এই অর্ডারটা আপনার। এখন আপনি ইনভয়েস লিস্টে যাবেন, অন্য কাজ করতে থাকবেন, তারপর আবার যখন এটা ধরেন 25 তারিখের ডেলিভারির ডেট আছে, আপনি জাস্ট এই যে ফিল্টার অর্ডার স্ট্যাটাস এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে আপনি দেখতে পাবেন প্রি অর্ডার নামে একটা অপশন আছে, দেখেন এই যে প্রি অর্ডার এখন এখানে 3টা দেখাচ্ছে, তারপর আপনি এখানে ফিল্টার করবেন, দেখবেন আপনার প্রি অর্ডারে যতগুলো আপনি অর্ডার রাখছেন এখানে আপনি পেয়ে যাবেন সহজে। তারপরে এখান থেকে আবার সিম্পলি যাবেন গিয়ে জাস্ট এখান থেকে রিসিভ করবেন, করবে তারপর আগের মতোই প্রসেস করে আপনি জাস্ট ডেলিভারি দিয়ে দেবেন। ওকে, প্রি অর্ডার জিনিসটা বুঝতে পারছেন এবং এটা আপনি ম্যানেজ করতে পারবেন।